হেপাটাইটিস মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশনের 16তম বার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, দেশের সবাইকে সুস্থ থাকতে হলে দেশে একটি স্বাস্থ্য বিপ্লবের প্রয়োজন, আর তা শুধুমাত্র সরকারের পক্ষে একা সম্ভব নয়, সকলের সহযোগিতায় এই পথ অতিক্রম করতে হবে। তাছাড়া এই সম্মেলনে সংগঠনের অভ্যন্তরীণ বিষয় এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আর মন্ত্রী হওয়ার পরে ক্ষমা চাওয়ার অভ্যাসটা খুব বেশি হয়ে গেছে, প্রায় লেট হয় প্রত্যেক গ্রামে। আগে শিক্ষণে আসতাম, মন্ত্রী হওয়ার পরে বারে বার ক্ষমা চাইতে হবে, ওর থেকে দেরি হয়ে গেছে, মানুষের ভিড় থাকে। যাই হোক, আসতে পেরে আমি খুব খুশি হলাম, আনন্দিত হলাম। সুন্দর প্রোগ্রাম, হেপাটাইটিস ফাউন্ডেশনের সেক্রেটারির বক্তব্য শুনছিলাম, উনি খুব সুন্দর কথা বলেছেন, সরকারের সঙ্গে কাজ করা, সহযোগিতা করা। অথর্ববেদে, আয়ুর্বেদ যেখানে লেখা আছে অথর্ববেদে, সেখানে প্রথম শ্লোক হল সর্বেশাম সুস্থির ভবতু, মানে সবে যেমন সুস্থ থাকে। আর সবাইকে সুস্থ রাখতে গেলে হেলথের একটা আন্দোলন হতে হয় ভারতবর্ষে। তাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি বলেছেন, কাজ হতে হবে প্রজেক্ট ওয়াইজ না, যোজনা পঞ্চবর্ষীয় যোজনা, এই যোজনা এই প্রজেক্ট কথাটা হয়তো আজকের দিনে চলে না, কাজ করতে হবে আমাদের মিশন মোডে। মিশন মোড মানে একটা সামনে ভিশন রেখে